পঞ্চায়েতের সাধারণ সভা চলাকালীন মদ্যপ অবস্থায় পঞ্চায়েত সদস্যার স্বামী সেই সভায় ঢুকে পড়েন, এমনটাই অভিযোগ মানিকচকের ঘটনা। মদ্যপ অবস্থায় সডান ঢুকে পড়লেন পঞ্চায়েতের সাধারণ সভাকক্ষে, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি সেই পঞ্চায়েতেরই কংগ্রেস সদস্য স্বামী বা পারভিনের স্বামী। অভিযোগ সেদিন তার সঙ্গে ছিলেন আরও দুইজন দুষ্কৃতী। পঞ্চায়েত প্রধান ও সরকারি কর্মচারীকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। আমি তো এখানে ছিলাম না, আমি শুনলাম ওটা হচ্ছে সাফি কামাল পিন্টু, ওর নেতৃত্বে ভবানীপুর থেকে কিছু দুষ্কৃতীদেরকে নিয়ে এসে ড্রিল করিয়ে প্রধানকে মারার একটা ষড়যন্ত্র ছিল আর্মস নিয়ে। আমি হঠাৎ শুনতে পাই, শোনার পরে আমিও আসি, এসে দেখছি এটা, এখানে তো অনেক লোকজন মেম্বাররা আতঙ্কিত এবং পঞ্চায়েত স্টাফও আতঙ্কিত, কেউ ভয়ে মুখ খুলছিল। তারপরে আমি প্রশাসনকে জানালাম, প্রশাসন সময় মতো এখানে পৌঁছেছে, প্রশাসনের আবার সঠিক সব কিছু সিসি ফুটেজও রয়েছে, সব কিছু উদ্ধার করে নিয়ে গেল। কথা হচ্ছে যে এইভাবে কংগ্রেসের কিছু দুষ্কৃতি বাইরের লোক নিয়েছে, এর আগেও এরকম বড় ধরনের ঘটনা ঘটিয়েছে, নতুন করে প্রধানকে একটা মারার ছক ছিল। আমরা চাইবো এর সঠিক ব্যবস্থা হোক, পুলিশ প্রশাসন এর ব্যবস্থা করুক। মালদহের মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে তৃণমূলের পঞ্চায়েত প্রধান অঞ্জুনারা খাতুন মঙ্গলবার সকালে গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে একটি সাধারণ সভা ডাকেন। সভা চলাকালীন সুফি কামাল ওরফে পিন্টু সহ তিনজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় সভাকক্ষে ঢুকে পড়েন, তাদের ইচ্ছে মতো কাজ বন্টনের দাবি করতে থাকেন। প্রথমে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অনিন্দ দাসকে হুমকি দেন, তারপরে পঞ্চায়েত প্রধান অঞ্জুনারা খাতুনকে সঠিক কাজ বন্টনের দাবিতে প্রাণে মারার হুমকি দিতে থাকেন। ঘটনার খবর পুলিশকে দিতেই সেখান থেকে চম্পট দেয় পিন্টুরা। সাফি কামাল আমাদের এনএস সাহেবকে বলেন যে এনএস কে আছে এখানে, এনএস সাহেব সঙ্গে সঙ্গে উত্তর দেন যে আমি আছি। ওনাকে বলে স্কিম যেন সবাইকে ঠিকভাবে দেওয়া হয়, নইলে আমি প্রধানের কথাই যদি বেশি চলো তাহলে প্রধানকেও দেখে নেবো, মেম্বাররাকেও দেখে নেবো। স্কিমের তো আলোচনা আজকে সবে শুরু হয়েছে, দেওয়ার কোনো প্রশ্ন উঠেনি, কি দেওয়া হয়েছে না হয়েছে ওটার এখন সময়ই আসেনি, সেটা সময় আগামীতে আছে, স্কিম তো উঠে আসবে। আর্মস নিয়ে হুমকি দিল, একদম বহিরাগত গুন্ডা নিয়ে এখানে অফিসে প্রবেশ, এটা একদম সরাসরি বলেছে এখানে যে সবাইকে আমি দেখে নেব, কর্মচারী এবং মেম্বার প্রধানদেরকে, এটাই বলেছে ওরা কংগ্রেস দলে। খালি হাতে নয়, সেদিন দুষ্কৃতীদের কোমরে গামছার আড়ালে গোজা ছিল অস্ত্র। আতঙ্কে আছি বললেন পঞ্চায়েত প্রধান অঞ্জুনারা খাতুন। ও দাবি দাবা রাখেনি, ও আমাকে বলেছে যে প্রধানের কথা শুনে যদি মেম্বাররা চলে প্রধানকে জানে মেরে দেবো, মেম্বারদেরকে মেরে দেবো। আপনারা জানিয়েছেন এই বিষয়টা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ জানিয়েছি। থানায় অভিযোগ করেছেন? থানা থেকে প্রশাসন এসেছে, হ্যাঁ জানের ভয়ে আছি আমি, পঞ্চায়েতে জানের ভয়ে এখন মেম্বাররা আছে আমিও আছি, আগামীকালে আমি কী করে পঞ্চায়েতে আসবো সেটাও আমি ভয়ে আছি, আতঙ্কে আছি, মেম্বারও বেরোতে পারছে না। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের স্বামী হওয়ায় ঘটনায় জুড়েছে রাজনৈতিক বিতর্ক। কিভাবে একজন পঞ্চায়েত সদস্যের স্বামী নির্বিকারে অস্ত্র সহকারে পঞ্চায়েতের সভাকক্ষে ঢুকে পড়েন, পাশাপাশি এলাকার নিরাপত্তা নিয়ে উঠে এসেছে প্রশ্ন। পঞ্চায়েতের সদস্যরাই যেখানে নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত? মালদহ থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, নিউজ বর্তমান।